আসসালামু আলাইকুম। gobrezalbd.com থেকে অভিনন্দন। প্রথমে জানিয়ে রাখি, সবার আগে দ্রুত রেজাল্ট পেতে নিচের ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ভিজিট করুন আর এই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। এখন আমরা দেখব কিভাবে আপনি আপনার এসএসসি রেজাল্ট খুব দ্রুত সবার আগে চেক করতে পারবেন এডুকেশন বোর্ড বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করে নেই। আমরা যে স্ক্রিনটা এখন দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে এডুকেশন বোর্ড বাংলাদেশের অফিসিয়াল রেজাল্ট চেক পোর্টাল, যেখান থেকে আপনি এসএসসি, এইচএসসি, জেসি এবং এর সমমান যে কোনো পরীক্ষার রেজাল্ট চেক করতে পারবেন। তো যেহেতু আমরা এসএসসি রেজাল্ট চেক করতেছি, তো এখানে এক্সামিনেশন ক্যাটাগরি থেকে এসএসসি স্ল্যাশ দাখিল সিলেক্ট করব। হ্যাঁ, মনে রাখবেন, আপনি যদি ভোকেশনালের ছাত্র হয়ে থাকেন, পরীক্ষার্থী হয়ে থাকেন, তাহলে আপনাকে কিন্তু এসএসসি ভোকেশনাল সিলেক্ট করতে হবে। তো যেহেতু আমরা জেনারেল সিলেক্ট করব, রেজাল্ট চেক করব, সেহেতু এসএসসি দাখিল সিলেক্ট করলাম। এরপরে এসএসসি পাসিং ইয়ার 2018 সিলেক্ট করলাম। এরপরে এডুকেশন বোর্ড নেম, আপনি যদি ঢাকা বোর্ডের অধীনে হয়ে থাকেন তাহলে ঢাকা সিলেক্ট করবেন। এখানে সবগুলো বোর্ডের নাম লিস্ট আকারে আছে, আপনার এডুকেশন বোর্ডের নামটা শুধুমাত্র এখান থেকে সিলেক্ট করবেন। আমি আপনাকে বোঝানোর জন্য রাজশাহী শিক্ষা বোর্ডের নাম সিলেক্ট করলাম, যে রাজশাহী শিক্ষা বোর্ডের রেজাল্ট চেক করার জন্য। এবারে রোল নাম্বারে গিয়ে আপনার 6 ডিজিটের যে এসএসসি রোল নাম্বারটা সেটা দিবেন। উদাহরণ হিসেবে আমি 123456 দিলাম, এখানে 123456 এসএসসি রোল নাম্বার উদাহরণ। এবার রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, তো রেজিস্ট্রেশন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, এটাও উদাহরণ। সব শেষে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে হিউম্যান ভেরিফিকেশন, এই ম্যাথ সলিউশন যেটাকে আমরা বলি। এখানে কিন্তু প্রতিবারই এক একটা যোগ আসবে, তো এখানে 5+1 যার অ্যান্সারটা হচ্ছে 6, আপনাকে 6 লিখে তারপরে সাবমিট করতে হবে। যখনই আপনি সাবমিটে ক্লিক করবেন তখনই আপনার ফলাফলটা প্রদর্শিত হবে। আশা করি বুঝতে পেরেছেন। সবশেষে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এরকম আরও অনেক শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, ভালো থাকুন।